শনিবার থেকে শুরু হলো নবগ্রামের কিরীটেশ্বরী পৌষ মেলা। এদিন মেলার প্রথম দিনে দর্শনার্থীদের পাশাপাশি মায়ের উদ্দেশ্যে পুজো দিতে ভক্ত সমাগম হয়। স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েকশো পুরুষ মহিলা মায়ের উদ্দেশ্যে পুজো ও অঞ্জলি নিবেদন করেন। সকাল দুপুর এবং রাত তিন বেলায় মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। পুজো দেওয়ার পাশাপাশি দুপুর গড়িয়ে বিকেল নামতেই মেলাতে প্রচুর মানুষের সমাগম হয়। মেলার প্রথম দিনে ভিড়ে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। আমরা প্রতি বছর এই মেলায় আসি বহরমপুর থেকে। এই মেলা এক মাস ধরে চলে। আজকে প্রথম দিন, আমরা প্রথম দিন এসে পুজো দিয়েছি, দিয়ে এবার আমরা বাড়ি ফিরব। কত বছর ধরে আসছেন এই মেলায়? তাও 20 বছর। কেমন লাগে এখানে এসে? খুব ভালো লাগে। মুর্শিদাবাদে তো আরও অনেক জায়গায় মেলা হয়, এটাতেই আসেন কেন? এই মায়ের মন্দিরে আসেন? না, আরও জায়গায় যাই আমরা, এটা মায়ের একটা পীঠস্থান, সেই জন্যই আরও আসি আমরা। মায়ের কিরীটেশ্বরী মায়ের মন্দির আজকে প্রথম, এই মায়ের মন্দির আজ প্রথম পৌষ মাসের প্রথমে আজ মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়েছে। মেলাও বসেছে এখানে, আমার নিজের পরিবারের সাপোর্ট করে এবং আমাদের আশেপাশের গ্রাম থেকেও এখানে সবাই মেলা দিতে এসেছে এবং পুজো দিতে এসেছে। আপনি কি প্রতি বছর ফ্যামিলি নিয়ে আসেন এই পৌষ মাসের মেলা? প্রতি বছর এই মেলায় আসি পুজো দিতে এবং ফ্যামিলি নিয়ে এখানে মেলা দেখি। প্রতি বছরই আমি আসি। এখানে কি বাইরে থেকে প্রচুর লোক আসে? হ্যাঁ, বাইরে থেকেও অনেক লোক আসে, বাইরে থেকে আরও অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে। এবছরে আজকে প্রথম দিনে কীরকম ভিড় মনে করছেন? আজকে প্রথম দিন তো একটু ভিড়টা একটু কম আছে, তবু আর ভিড় আরও বাড়বে আরও। এখনও মেলাগুলো এখনও সব বসেন, এখনও সবগুলো এখন বসছে ধীরে ধীরে, তবে এখন আরও অনেক ভিড় হবে। একান্ন পীঠের অন্যতম সতীপীঠ মুর্শিদাবাদের নবগ্রাম থানার কিরীটেশ্বরী। সতীর কিরীট বা মাথার খুলি পড়েছিল বলে এই স্থানের নাম হয় কিরীটকোণা। পরে এই জায়গার নাম হয় কিরীটেশ্বরী। কয়েকশো বছরের প্রাচীন এখানের পৌষ মেলা। পৌষ মাসের প্রতি মঙ্গলবার ও শনিবার মায়ের উদ্দেশ্যে পুজো দিতে ভক্তদের ঢল নামে। মায়ের পুজো উপলক্ষে হাজার হাজার ভক্ত সমাগমের ফলে মন্দিরের সামনের মাঠে এক মাসব্যাপী মেলা বসে। এক মাসব্যাপী এই মেলা কিরীটেশ্বরী পৌষ মেলা নামেই পরিচিত। দিন দিন এই কিরীটেশ্বরী মেলা শ্রীবৃদ্ধি ঘটছে বলে গ্রামবাসীদের দাবি। করোনার জন্য গত দুবছর ঠিকঠাক মেলা বসেনি। পরিস্থিতি স্বাভাবিক থাকায় চলতি বছরে মেলায় প্রচুর দোকান বসেছে। কিরীটেশ্বরী মেলার মিষ্টি ও বিন্নি ধানের খই বিখ্যাত। তিনটে ধর্মের ইতিহাস। প্রথম হচ্ছে বৌদ্ধ নকশার মধ্যে, এটা শ্রীযজ্ঞ। তারপরে হচ্ছে খিলান মুসলিম ধর্মাবলম্বী, আট চালা বাংলা চালা, তিনটে ধর্মের ইতিহাস। বাইরে কপুষ্টাও যায় চারটে চালের মধ্যে, তিনটে ধর্মের ইতিহাস। আমাদের উৎসব এই পৌষ মাসের মঙ্গল শনি,
আমাদের শনিবার আজকে প্রথম পড়েছে তাই মেলা, এরপরে মঙ্গল, তারপরে শনি, মঙ্গল, শনি, এইভাবে আমাদের চারটে চারটে আটটা দিন আমাদের মেলা হয়। ওটা পৌষ মাস হলে একটা উৎসব, প্রচুর লোকের ঢল নামে, বিভিন্ন দেশ দেশান্তর থেকে লোক আসে। আর এই মন্দিরের একটা আলাদা করে নামও আছে, বিভিন্ন জায়গায় বিদেশি লোকও আছে। এটা কি সতীপীঠের একটা একান্ন ফুটের ফল? কি নামে পরিচিত? মায়ের নাম হচ্ছে আসল নাম হচ্ছে বিমলা, কিন্তু আমাদের চলছিলাম গিরীটেশ্বরী। গিরীটেশ্বরী কেন? অরণ্যী থেকে গিরিটি, অরণ্যী থেকে গিরিটি, প্রথম নাম ছিল গিরিট কানা, তারপরে হয়েছে গিরীটেশ্বরী। খাবার, বাচ্চাদের খেলনা ও সাংসারিক জিনিসের পাশাপাশি ছোটদের বিনোদনের নাগরদোলা, ড্রাগন ট্রেন, চরকি সহ একাধিক উপকরণ এসেছে। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে সারা বছর ধরেই অল্প বিস্তর দর্শনার্থী ও ভক্ত সমাগম হয় এখানে। কিন্তু পৌষ মেলা উপলক্ষে জেলা, রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে এবং মায়ের রাজরাজেশ্বরীর রূপ দর্শন করতে হাজার হাজার মানুষের সমাগম হয়। মঙ্গলবার সপ্তাহের একটা দিন মাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পুজো করা হয়। তাই শনিবারের তুলনায় মঙ্গলবার ভক্ত সমাগম বেশি হয়। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, আজতাক বাংলা।